বিশেষকৈ ঢকুয়াখানা বাসী সকলে যিমান পারে শেয়ার করে দিব, যাতে ঢকুয়াখানার প্রতিখন গাঁর মানে লড়াখিনিয়ে বিশেষকৈ পায় আর, হয় না বারো? যেহেতু বহুত বহুত লড়ার মানে একটা সপোন থাকে এখন বাইক লবলে, লাখ টাকা না থাকিও পারে। আজিকালি যিকোনো বাইক এখন লবলে গেলে তো লাখ টাকা পড়িয়ে যায়, যাহা তাহা বাইক তো লই লাভ নাই, হয় না? কারণ কেলে কি কষ্ট করে তুমি কি করা? মই তো CSMI সোমাই আছো, এনেকে মেডিসিন কোম্পানি সোমাই আছো, তারপরে এটকা টাকা ইনকাম হয়ে থাকে, তারপরে কি কষ্ট করে ইনকাম করা পয়সা? ডকুমেন্টর ফল পান কার্ড ভোটার আইডি আর ব্যাংকের পাসবুক লাইলে 99 টাকা যে এই আপনাদের বাইক দিয়ে আছে, যিমান কম ডাউন পেমেন্টত পাও কাস্টমারজনক আমি দিবলে চেষ্টা করছি। এখন হচ্ছে পালসার 220 999 পুরা পালসার RS 200, এখন 250 cc হয়। 999 টাকাত সম্ভব নে এখন বাইক কিনিবলে পোৱাটো? চক ভিডিওটো সম্পূর্ণ। 999 টাকাত এখন বাইক দি আছে, মোর মাথা নষ্ট হয়ে আছে। এখন একেবারে কম দামি বাইক কিনিবলে গলেও 1 লাখের তলত নাপায়, তেনেস্থলত 999 টাকাত মাথা মোর বেয়া হয়ে গেছে। আর দুর্গা পূজার উপলক্ষে বোলে কেবাটাও আকর্ষণীয় উপহার দি আছে লগত বাইক এখন কিনিবলে গলে, মানে কি আসলতে কেসটো কি? ইয়ার সকলোখিনি রহস্য উদ্ঘাটন করবলৈ মই গৈ আছো আমার ঢকুয়াখানার বাজাজ বাইকর ডিলারত। এনেতো যাহা তাহা বাইক লৈ লাভ নাই, গতিকে আপনিও যদি ভাবি আছে এখন বাইক লাগে আপনার, বহুদিনের সপোন আছিল আপনার পূজা বলে আপনি বাইক এখন কিনব, এতিয়া পয়সাও আপনার ওসর ধরল বেশি নাই, তো কি করব বলক, চক ভিডিওটো সম্পূর্ণ। আহি পালো ঢকুয়াখানাত থকা বাজাজ বাইকর ডিলার, আর ইয়াতে এতিয়া কি অফার চলি আছে আসলতে? 999 টাকাত সম্ভব নে এখন বাইক কিনিবলে পোৱাটো? ইয়ার রহস্যটো কি? এতিয়া মই ভিতরলৈ যাম, আর বাহিরত দেখিছো অসংখ্য বাইক আছে, ইয়াতে বাহিরত অসংখ্য বাইক দেখিবলৈ পাইছো, আর কেনেকুৱা ধরনের কি কি বাইক আছে সকলোখিনিয়ে দেখাম। আর ডিলারটোর আগতে এইবিলাক কি লগাই রাখিছে? আনন্দময় উৎসবর উপহার ঘরলৈ লৈ যাওক বাজাজ বাইক। ও হো হো, এনেকৈ আছে বাৰু। যি কি নহওক, এতিয়া মই ডাইরেক্ট ডিলারটোর ভিতরলৈ যাম, তার পাছতে তাতে কাক লগ পাও নাজানো, আর সুধিম আর দেই, সুধিম, ভালকৈ সুধিম কেনেকৈ সম্ভব আসলতে ইমান কম দামত যে বাইক দি আছে, কিয় মানে কেনেকৈ সম্ভব? এয়া ভিতর ভিতরলৈ সোমাব পাৰি না? ঠিক আছে, ওয়াও, বাইক বহুত দেখিছো, ভিতরতো আছে, এইফালে বাহিরতো আছে। ঠিক আছে, আমি এতিয়া পোনে পোনে প্রথম আপনার ওসরলৈ আহিছো বাজাজ বাইকর ডিলার, এই আপনার ইয়াতে বোলে ধামাকা পূজার কিবা অফার চলি আছে আসলতে? ইমান কম দামত মই শুনিছো 999 টাকাত বোলে আপনি বাইক দি আছে, কেনেকৈ সম্ভব? মানে কেসটো কি আসলতে? কেসটো নগেন নে অন্য কিবা? হয় হয় দাদা, আপনার ফালৰ পৰা আমি এটো লৈ লব, আপনার ফালৰ পৰা আমি ঢকুয়াখানা বাজাজ ডিলারে সকলোলৈকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জনালো। আসলতে আমার ইয়াত ধামাকা অফার, আপনাদের ধামাকা বলে কলে সাগে তো গম পায় ধামাকা, আর আমার ইয়াত খুব কম ডাউন পেমেন্টত 999 টাকার পর স্টার্টিং হয়েছে নেকেড প্রাইজত। আমার ডাউন পেমেন্টত বাইকখানি আমি উলিয়াবলে চেষ্টা করছো, যিমান কম ডাউন পেমেন্টত পারে আমি বাইকখানি রাইজর মাজত উলিয়াবলে চেষ্টা করছো। লগতে আমি প্রত্যেকখন বাইকত অনুরোধের পর 3000 টাকা ডিসকাউন্ট করি, কেসলেস, মানে 3000 টাকা আমি কেস ডিসকাউন্ট করি, ফাইন্যান্সতে হোক কেসত ললে হোক। তারপর আমার আরো একটা আমি ইয়াত সুবিধা করে দিছো, আপনার যদি পুরোনা বাইক আছে এক্সচেঞ্জেরও আমার সুবিধা আছে, আমি এক্সচেঞ্জও করি পুরোনা হয় বাইকখান, আমি টার্ম এন্ড কন্ডিশন যদি চাই লম, কাগজপত্র যদি সকল ঠিকই থাকে আমি বাইকখন আমি এক্সচেঞ্জ করার ব্যবস্থা করছো। নেক্সট অফারখিনি আপনার কইছো, আমার প্রত্যেকজন কাস্টমারক আমি এটাক ঘড়ি, এটা বেগ, লগতে এখন হয় হাতত পিন্ধা স্মার্ট ওয়াচ, ব্ল্যাঙ্কেট, আর এটা ওয়াশিং মেশিন, হয় ওয়াশিং মেশিনও আমি দিবলৈ চেষ্টা করছো। আপনি ফাইন্যান্সের কাম? হয়, মই ফাইন্যান্সের কাম। ঠিক আছে, আপনার নাম তো জানাই? মোৰ নাম মনোজ কুমার বৰা। ওকে, মোৰ নাম মনোজ। হয় ঠিকই আছে, লগ পাই আপনাক ভাল লাগিলে। হয় হয়, ফাইন্যান্সের এখেত মনোজ দা আছে, আপনাদেরকে যদি আহে বাইক লবলৈ ফাইন্যান্সের সকল কাম এখেতে কৰি দিব, চিন্তা কৰিব নালাগে। হয় হয়, আমার একেবারে ডকুমেন্টর ফল পান কার্ড ভোটার আইডি আর ব্যাংকের পাসবুক লাইলে 999 টাকা যে এই আপনাদের বাইক দিয়ে আছে, সকল বাইক 999 টাকা দিয়ে আছে, সেটা নেকেড প্রাইস, তো
নেকেড প্রাইসটো 999 যিকোনো বাইক আপোনাৰ পালসার 125 1999 সিটি 999 প্লেটিনা 999 আমি যিমান কম ডাউন পেমেন্টত পাওঁ কাস্টমারজনক আমি দিবলৈ চেষ্টা কৰিছোঁ। দাদা বহি আছে আৰু দাদাই ওনাৰ হয় এই বাজাজ ডিলাৰ নহয় জানো দাদা? মই দেখাই দিছোঁ আহ। বাকী তোমাৰ জৰিয়তে মই ঢকুৱাখানাৰ বাকী ৰাইজলৈ আগন্তুক তোমাৰ শাৰদীয় দুৰ্গা পূজাৰ শুভেচ্ছা জনাইছোঁ। আৰু এতিয়া মই আমাৰ এতিয়া বৰ্তমান কিখিনি অফাৰ আছে মই কৈ দিছোঁ। অঁ ইয়াতে দেখাই দিছোঁ এইখিনি আমাৰ লো ডাউন পেমেণ্টৰ পূৰা স্কিম আছে, পালসাৰ চেগমেণ্টত আছে, পালসাৰ 125 আছে, 150 আছে। এখন হৈ গ'ল N150 আছে ইয়াত। এখন কি বাইক বুলি ক'লে? N150 হয়। N150 হয় হয়। ওকে। আৰু এখন হৈ গ'ল তোমাৰ পালসার 150 ডাবল লিছো 150 হয় হয়। এইখনক 6999 টকা ডাউন পে'মেণ্ট। এটো এক্স শ্ব'ৰুমত আহিব ইয়াত। ওকে ওকে। বাকি এখন পালসার 125 আহিলে 1999। এখন কি বাইক বুলি ক'লে? পালসার 125 ফোন ডাবল সিট। পালসার 125 হয় হয়। ওকে। আর এখন আপনার পালসার 220 আইছে। বাকি আমার স্যার 220 আসলে পালসার এই 220 ফোন হয় হয় ঘুরে মানে দেখালোর হতুন থেকে এখন হল পালসার N160 আইব ইয়াত আমার পাউ ইয়ার আছে, সিটি হন্ডার আছে, আমার প্লেটিনা আছে, এখনি আপনার 999 পুরা এখনি 999 এর ভিতর উলাই যাব এক্স শোরুম। বাকি হাই রেঞ্জের বাইক আছে তোমার পালসার আরএস আছে, এখন কালারও আপনার ব্ল্যাকত পাই যাব। পালসার কি বলি কলে কি বাইক? পালসার আরএস 200 হবে ফোন। পালসার আরএস 200 আরএস 200 হয় হয়। ইয়া কালার ভেরিয়েন্টও পাই যাব, ব্ল্যাকও আছে, হোয়াইটও পাই যাব। আর ঠিক তেনেকে ডমিনোর 250 আই যাব, ডমিনোর সেগমেন্ট ইয়ার 400 ডমিনোর এখন কি এখন 250 সিসি হয়। ইয়ারও কালার ভেরিয়েন্ট পাই যাব, ব্ল্যাকও পাই যাব, ব্ল্যাক ব্ল্যাক পাই যাব হয় হয়। তেনেকে এখানে পালসার সেগমেন্ট আছে, ইয়াতো আমার সিটি 110 স্টক আছে। তো দেখিছে আপনালোকে ইয়াতে বাজাজৰ বহুত বাইকে আছে, আৰু বাজাজৰ যিকোনো বাইকে ইয়াতে আপোনালোকে পাই যাব। তো আহক, বৰষুণ দি আছে আজি, তো সোনকালে আহিব নোৱাৰিলোঁ। এতিয়া 3 বাজি গ'ল বাৰু, বৰষুণ দি আছে, তথাপিও বৰষুণ দি থাকিলেও বৰষুণত তিতি বুৰি হ'লেও মই আপোনালোকৰ বাবেই আচলতে আহিছোঁ আৰু আপোনালোকক দেখাবৰ কাৰণে আহিছোঁ, যিহেতু বিভিন্ন ধৰণৰ অফাৰ চলি আছে আৰু ইমান কম দামত দি আছে বাইক। তো মানে দেখাবলৈ আহিলোঁ আৰু ঘৰ ধৰকৈ দেখাবলৈ আহিলোঁ আৰু ইয়াতে অফাৰকেইটা মই এতিয়া আপোনালোকক দেখাম কি অফাৰকেইটা কি কি দিছে আচলতে। আৰু এই ফ্ৰিজ দিছে ন, এইটো ৱাশ্বিং মেচিন দিছে, এইটো এটা ৱাশ্বিং মেচিন দিছে, খোলা নাই নহয় চাগে, খুলি দিয়কচোন দেখাই দিয়ক অলপ। অঁ এইফালে ভণ্টিয়ে দেখাই দিব, চবেই পাব ন, মানে বাইক কিনিবলৈ অহা সকলো গ্ৰাহকে পাব। অঁ অঁ ঠিক আছে ঠিক আছে। অঁ তুমি ইয়াতে থাকা ন? অঁ তোমাৰ নামটো কৈ দিয়া। ৰবা ৰবা এক ছেকেণ্ড। অঁ কৈ দিয়া, ঋতুমণি দাস। অঁ ঋতুমণি দাসো থাকিব আৰু ধুনীয়া, বাকী আমাৰ অফাৰখিনি আছে। অঁ অঁ পূজাত মনৰ পচন্দৰ বাইকখন লৈ ল'ব, সকলোকে মানে যিটো ওলাই সেইটোকে পাই যাব। অ'কে মজা মজা মজা। এইটো এটা হেমলেট দিব, এইটো আনবক্সিং কৰা নাই বাৰু, মানে ভাল কোৱালিটিৰ হেমলেটে দিব আৰু। তো এইফালে ভাইটি দুজন মানুহ আহিছে আজি, মানে এখন বাইক ল'ব অফাৰৰ কথা শুনি মানে ৰ'ব নোৱাৰিলে। তোমালোকে কেতিয়া গম পালা অফাৰটো? অকণমান থিয় দিয়াচোন, কালি গম পালোঁ, এইটো কালি গম পালা? হয় পাইছিলোঁ, মানে আমি মানে অফাৰটো শুনি পিনি আহিলোঁ আৰু বাইকখন ল'বলৈ সেয়াই আৰু। অঁ এতিয়া কি বাইক ল'ম বুলি ভাবি আছে? পালসাৰখনকে ল'ম বুলি ভাবিছোঁ। কোনোবাই যদি মোক মানে সোধে তেতিয়া মই চাজেশ্যন এইটোৱে দিওঁ বাজাজৰ ল'বলৈ, কাৰণ কেলৈ আমাৰ ইণ্ডিয়াত প্ৰথম বাজাজে আহিছিলে। প্ৰথম বাজাজৰ কি কি আছিলে বাৰু, কি বাইক আছিলে বাৰু প্ৰথম বাজাজ? এইখন যে এইটো হেলনীয়া কৰি যে ষ্টাৰ্ট কৰে যে, অঁ প্ৰথম সেইখন আছিলে হয়নে? বাজাজ ছুপাৰ, বাজাজ ছুপাৰ, অঁ বাজাজ ছুপাৰ তেনেকুৱা আছিলে। তো আচলতে যাহা তাহা বাইক লৈ লাভ নাই হয়নে, বাজাজ নাম্বাৰ 1 হয়। আৰু বাজাজ বাইক চোৱা কেনেকুৱা ধৰণৰ, কি তোমালোকে আজিতো এতিয়া নে 220 ল'বা নেকি? 125 এখন ল'ম বুলি আছোঁ। 125 অঁ সেইখনো
ধুনীয়া হয়, মাইলেজ ধুনীয়া দিয়ে। এনেইতো আজিকালি এতিয়া নতুন মডেল আহিছে, সেইটো কাৰণে এতিয়া ল'ম বুলি ভাবিছোঁ, মনতে আশা আৰু। বহুত দিনৰ পৰা আশা পঢ়ি ৰখিছিলোঁ ল'ম বুলি এখন। এনেই জাহা তাহা বাইকটো লৈ লাভ নাই, হয় কিমান কষ্ট কৰি তুমি কি কৰা? মই এতিয়া চি এছ এম আইত সোমাই আছোঁ, এনেকৈ মেডিচিন কোম্পানীত সোমাই আছোঁ। এই তাৰপৰাই এটকা টকা ইনকাম হৈ থাকে, তাৰপৰাই কিমান কষ্ট কৰি ইনকাম কৰা পইচা, হয় নাই বাৰু? গতিকে লৈ বাইক ল'লে এখন ভাল ভাল বাইক ল'ব লাগিব। আৰু মানে কি আৰু, এবছৰ দুবছৰ কাৰণেতো নোলোৱা, হয় নাই? মিনিমামটো পাঁচ বছৰ দহ বছৰটো বাইকখনে বাইক এখন চলাবা, হয় নাই? হয়, ঠিকে আছে। তোমাৰ নামটো কি? মোৰ নামটো নিতুল চমুৱা। অঁ, মোৰ ভিডিঅ' চোৱা নোচোৱা? চাওঁ চাওঁ চোৱা ন। ঢকুৱাখানা ঘৰ ক'ত তোমাৰ? এক নং মানটোকা। অঁ, আপোনাৰ ভিডিঅ' চাই থাকোঁ, ভাল লাগে। চাই থাকে ন? অঁ, ই তোমাৰ লগৰ নি? নামটো কি তোমাৰ? মোৰ কৃষ্ণ বৰা। কৃষ্ণ বৰা, হয়, ঠিক আছে। লোৱা চোৱা বাইক কোনখন লোৱা, হয় নাই? মানে কি, অফাৰটো শুনিহে আহিলোঁ, কিবা কিবি এনেকৈ দিব বুলি কোৱা হৈছে অফাৰটোৰ লগতে ন, বাৰু সেইটো কাৰণে এইটো দৌৰি আহিছোঁ ন, ঘৰৰ পৰা। বৰষুণ বতৰ, বৰষুণৰ তিতি ইমান কষ্ট কৰি আহিছোঁ আৰু, আহিব। আপোনালোকে যদি এখন বাজাজ বাইক ল'ম বুলি ভাবি আছে, অটো ডিলাৰটো ক'ত আছে কৈ দিছোন, এড্ৰেছটো সম্পূৰ্ণ। হয় হয়, ডিলাৰটো আছে আমাৰ ঢকুৱাখানা আৰক্ষী চকী নিচেই কাষতে আছে, আৰক্ষী থানাৰ একেবাৰে কাষতে লাগি আছে, নিচেই কাষতে লাগি আছে। ইয়াত যিমান অফাৰ আছে সেইখিনিতো থাকিবই, তাৰ উপৰিও মোৰ ভিডিঅ'টো চাই আহিলে মানে কিবা থাকিবনে নাথাকিব? নিশ্চয় থাকিব। আমি আপোনাৰ ভিডিঅ'টো চাই, যদি আপোনাৰ ভিডিঅ'টো চাই ভাল পাই যদি সকলো আহে, যোনেই নাহে আপোনাৰ ভিডিঅ'টো চাই, আমি তেওঁলোকক 5 লিটাৰ তেলৰ সুবিধা কৰি দিম। 5 লিটাৰ তেল? 5 লিটাৰ ধেমালি নহয়, যিকোনো বাইক ল'লে, যিকোনো বাইক ল'লে, আপোনাৰ ভিডিঅ'টো চাই যিকোনো বাইক ল'লে, আমি কেছ হওক বা ডাউন পেমেণ্ট হওক তেনেকুৱা কোনো কথা নাই, মুঠতে বাইক এখন ইয়াৰ পৰা নিবলৈ আহিলে হ'ল, আহিলে হ'ল, আমি 5 লিটাৰ তেলৰ ব্যৱস্থা কৰি দিম। আৰু ছেকেণ্ড হেণ্ড বাইক এক্সচেঞ্জ কৰাৰ সুবিধা আছে? নিশ্চয় নিশ্চয় সুবিধা আছে আমাৰ। আৰু স্ক্ৰীণত নম্বৰ আহি আছে ন? হয় হয়, স্ক্ৰীণত নম্বৰ আহি আছে, গতিকে কল কৰক এতিয়াই। হয়তো আৰু বেলেগ কিবা কিবি মানে যিকোনো ধৰণৰ বাইকৰ বিষয়ে, আৰু বাজাজ বাইকৰ বিষয়ে যদি আপোনালোকে কিবা সুধিব বিচাৰে, আপোনাৰ নাম্বাৰটো দি দিম নেকি? নিশ্চয় নিশ্চয় দিব পাৰে, আপোনাৰ নাম্বাৰটো দি দিম। তাৰপিছত আৰু দাদা, আপোনাৰ নাম্বাৰটো দি দিমনে, আপোনাৰ কণ্টেক্ট নাম্বাৰ? অঁ, ঠিক আছে, দুটা কণ্টেক্ট নাম্বাৰ থাকিব, তো আপোনালোকে সেই দুটা নাম্বাৰত কল কৰি সবিশেষ জানিব পাৰিব, কিবা যদি থাকি যায় ন, সকলোখিনি জানিব পাৰিব। ঠিক আছে, আজিৰ ভিডিঅ'টো আৰু বেছি দীঘলীয়া কৰি নাথাকোঁ, আজিৰ ভিডিঅ'টো আপোনালোকে বিশেষকৈ ঢকুৱাখনাবাসীসকলে যিমান পাৰে শ্বেয়াৰ কৰি দিব, যাতে ঢকুৱাখনাৰ প্ৰতিখন গাঁৱৰ মানে ল'ৰাখিনিয়ে বিশেষকৈ পায় আৰু, হয় নাই বাৰু? যিহেতু বহুত বহুত ল'ৰাৰ মানে এটা সপোন থাকে এখন বাইক ল'বলৈ, তো গতিকে আপোনালোকে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, এই সোণালী সুযোগ যাতে হেৰাই নাযায়, হয় নাই বাৰু? গতিকে চব মানে সকলোৰে ওচৰত 1 লাখ টকা নাথাকিব পাৰে, আজিকালি যিকোনো বাইক এখন ল'বলৈ গ'লেতো 1 লাখ টকা পৰিয়ে যায়, হয়নে? গতিকে ইমান এটা সুবিধা দিছে, আৰু এই সুবিধা সকলো সময়তে নাহে, ফেষ্টিভেলত আহে ন, পূজাত আহে, বিহুত আহে, এনেকুৱা ধৰণৰ উৎসৱত আহে, গতিকে তো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিব, ল'ৰাজনৰ সপোনটো সম্পূৰ্ণ কৰাত আপুনিও অংশীদাৰী হওক। তো ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব, আৰু যদি ফেচবুকত চাই আছে ফ'ল' কৰিব, আৰু যদি ইউটিউবত চাই আছে তেন্তে মনুশ্ৰুতি ইউটিউব চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব, হয়নে দাদা? হয়, ঠিক আছে, আজিলৈ আহিছোঁ, জয় আই অসম।